ছাত্রবৃন্দ, সবাইকে পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আশা করি সবাই তোমরা ভালো আছো। অতীতে আমরা জানতাম 13ই ফেব্রুয়ারিতে পহেলা ফাল্গুন এবং 14ই ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস। যদি মিডিয়ার সৃষ্টি কিনা জানি না, তবে দুটো দিবস সৃষ্টির পেছনে অনেক কারণ রয়েছে। 1907 সালে শান্তিনিকেতন প্রথমে বসন্তবরণের উৎসব পালন করা হয়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে 1991 সাল থেকে পহেলা ফাল্গুনের উৎসব পালন করা হয়। এই এবং সেই উৎসবটাই ছড়িয়ে পড়ে বাংলাদেশের আনাচে কানাচে, পথ প্রান্তরে, সব জায়গায়। ফুলের সমারোহের সাথে শীতের বিদায় এবং গরমকালের শুরু বসন্ত উৎসবের মাধ্যমে শুরুটা হয়। তবে মিডিয়ার সৃষ্টি হোক আর যে কারণেই হোক, বিভিন্ন সাংস্কৃতিক উৎসব আনন্দ মানুষকে একত্রিত করে, ভাবের আদান প্রদান হয়, আমরা একই ছাদের তলায় নিজেদের মতো করে একটা ভালো সময় কাটাতে পারি, আমরা উজ্জীবিত হতে পারি এবং নতুন ধারায় আমরা কর্ম উদ্দীপনা পাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোভিড-19 সংকটকালে অনলাইন ভিত্তিক ক্লাসের যে উদ্যোগ নেওয়া হয়েছে তারই ধারাবাহিকতা বীরচন্দ্র ছয়ের ছাত্রদ্বয় সরকারি কলেজ গুরুদাসপুর নাটোরে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রভাষক হিসেবে আমি আজকে প্রথম বর্ষ উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ক্লাস নিয়ে উপস্থিত আছি। নাসরিন সুলতান আমি আজকে এই এক্সাইটিং সাজে আসার উদ্দেশ্য হচ্ছে, আজকে আমাদের উপজেলা প্রশাসনে কিছু আয়োজন আছে, বিকেল থেকে 3টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সেগুলো তোমরা অংশগ্রহণ করতে পারো, আশা করি ভালো লাগবে। দীর্ঘদিন আমরা বন্দী জীবনযাপনের পর একটা সুন্দর যদি প্রোগ্রাম পাই তাহলে সেটা তো অবশ্যই উপভোগ করব। ওখানে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করে সুন্দরভাবে আয়োজন আছে, তোমরা চাইলে আশেপাশে যারা আছো অংশ নিতে পারো, আশা করি আমিও থাকবো। আজকে প্রথম বর্ষের ক্লাস নিয়ে উপস্থিত আছি আমি নাসরিন সুলতান, এটা আব্বাসীয় খিলাফত আজকে ক্লাস নেব। আজকে তোমাদের প্রথম বর্ষের ক্লাস আব্বাসীয় খিলাফত, আব্বাসীয় খিলাফত তোমরা জেনে থাকবে 750 খ্রিস্টাব্দে জাবের যুদ্ধের পরে একটি নতুন সভ্য নতুন ডাইনেস্টি বা সাম্রাজ্য ক্ষমতা আছে, তার আব্বাসীয় বা আব্বাসী নামে পরিচিত। আব্বাসীয়দের প্রথম শাসক আবুল আব্বাস আর সাপ্পা বা রক্তসপাশ নামে পরিচিত, অনেক হত্যাযজ্ঞ, অনেক নৃশংসতার মাধ্যমে ক্ষমতায় আসে, অনেক বড় ধরনের আন্দোলনের মাধ্যমে উমাইয়াদের কাছ থেকে ক্ষমতা হস্তান্তরিত হয় বলে তাকে রক্তপাশ বলা হয়। এবং উমাইয়াদের একসময় ক্ষমা করে দেওয়ার নাম করে 80 জনকে দাওয়াত দিয়ে একসঙ্গে মেরে ফেলে এই আবুল আব্বাস আর সাপ্পা, যে কারণে তাকে রক্ত পিপাসু উপাধি দেওয়া হয়। তারপরে আব্বাসের খিলাফতকে সুসংহতকরণের জন্য আলমনসুর আবু জাফর আলমনসুর ক্ষমতায় এসে তিনি দৃঢ়ভাবে শাসন ক্ষমতাকে প্রতিষ্ঠিত করেন। তারপরে ধারাবাহিকতায় আসতে থাকে আরও অন্যান্য সাক্ষ্য শাসক, তার মধ্যে আসেন হারুনুর রশিদ। হারুনুর রশিদের সময় আব্বাসের খিলাফত খুবই শৌর্য বীর্য স্বর্ণ যুগ হিসেবে আখ্যায়িত করা হয়। ঠিক তারপরে শুরু হয় ইতিপূর্বে তোমাদের ক্লাসে বলা হয়েছে চলেছিল যে ওনার স্ত্রী ছিলেন একজন জুবাইদা, যিনি নহরে জুবাইদা বা খুব ভালো সুপেয় পানির ব্যবস্থা করার জন্য, মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা করার জন্য উনি ইতিহাসে খুবই জনপ্রিয় একজন মহিয়সী নারী, এবং উনি আরব বংশোদ্ভূত এবং একজন বিদেশি নারী ছিলেন, মানুষের কল্যাণে জীবনের শেষ পর্যন্ত চেষ্টা করে গেছেন। তো হারুনুর রশিদের আরও একজন স্ত্রী ছিলেন, এই দুই পক্ষের দুই স্ত্রীর মধ্যে ছেলে একজনের ছেলে ছিল মামুন, একজনের ছেলে ছিল মামুন এবং আমিন। এই আমিন এবং মামুন ছিল জুবাইদার সুশীলা জুবাইদার সন্তান। তো গৃহযুদ্ধে অনেক দ্বন্দ্ব সংঘাতের পরবর্তীতে একসময় বিজয়ী হয়ে খলিফা আল মামুন শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হন 813 খ্রিস্টাব্দে। 813 খ্রিস্টাব্দে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর উনি বিশেষ করে জ্ঞান বিজ্ঞান চর্চা পড়ালেখার দিকে বেশি মনোনিবেশ করেন, এবং ওনার
খেলাপথকালের প্রথম 2 বছরের দিকে খুবই খেলাপথের অন্যদিকে রাজ্য বিস্তার কিংবা অন্য বিদ্রোহ দমন অন্য বড় বড় কিছুতে না যেয়ে উনি বেশিরভাগ জ্ঞান কীভাবে জ্ঞান বিজ্ঞানের চর্চা করা যায়, কীভাবে নিজেদের সাম্রাজ্যে একটা জ্ঞানের মশাল জ্বালানো যায়, শিক্ষাকেন্দ্রিক দিকে ওনার হচ্ছে চিন্তা ছিল। তো এই এই ধারাবাহিকতা এর মধ্যে খারেজিরা ওনার খিলাফতকালে খারেজিরা যেমন অন্যান্য শাসকের সময় বিদ্রোহ বিশৃঙ্খলা করত, জেনে থাকবে তোমরা যে খারেজি একটি সম্প্রদায় এরা আব্বাসের খিলাফতে হযরত আলীর পক্ষ থেকে একসময় তারা ত্যাগ করে চলে যায় এবং এরা নিজের একটা সংগঠন তৈরি করে এবং সবসময় আব্বাসীয়দের বিরুদ্ধে সবসময় এটা আলীর পক্ষ থেকে চলে যাওয়ার কারণ ছিল উনি নমনীয় আচরণ করেছিলেন, যে কারণটা ওদের তাদের পছন্দ হয়েছিল না, তো বিদ্রোহ বিশৃঙ্খলা করতো, কিন্তু আল মামুনের সময় তারা বিদ্রোহ বিশৃঙ্খলা করেনি। খেলাফত মোটামুটি শান্তি ছিল, তো কিছুটা কিছু কিছু ক্ষেত্রে একটা দস্যু দল ছিল, তারা দস্যুরা বারেক নামে একটা দস্যু ছিল, তারা মাঝে মাঝেই বিদ্রোহ বিশৃঙ্খলা করতো, কোনো ধর্ম বিশ্বাস করতো না, তার খ্রিস্টান হিন্দু ইসলাম কোনো ধর্ম বিশ্বাস করতো না, তারা আত্মার স্থানান্তর বিশ্বাস করতো। তো ওই খলিফা বারবার দমন বিভিন্ন মাধ্যমে এই বিদ্রোহগুলো দমন করতে যে পারেনি, তখন নিজে যে সেখানে বিদ্রোহ করে সেই বিদ্রোহকে উনি দমন করেন। খলিফা আল মামুন ছিলেন শিয়া সম্প্রদায়ের মানুষ, যে শিয়া ধর্মে শিয়া মতবাদে বিশ্বাসী ছিলেন এবং সেই মতবাদ প্রচারের জন্যই উনি চেষ্টা করে গেছেন। খলিফা আল মামুন বুরান নামে এক মহিষী নারীকে বিয়ে করেন এবং এই বিয়েটা এত ব্যয়বহুল ছিল সে সময়, মানে উল্লেখযোগ্য ব্যয়বহুল আয়োজনের মাধ্যমে সেই বিয়েটি সংঘটিত হয় এবং এই বিয়ের টাকা সংকলন করার জন্য অনেক একসময় কাঠখর পোয়া দেওয়ার বলতেই হবে, তো জাকজমকের সাথে সেটা করেছিলেন। তো খলিফা আল মামুনের সৃষ্টির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ভালো মানে উল্লেখযোগ্য বলার মতো আছে সেটা হচ্ছে বায়তুল হিকমা প্রতিষ্ঠা। বায়তুল হিকমা প্রতিষ্ঠা করে খলিফা আব্বাসের খিলাফতের বাগদাদে একটি কলেজ প্রতিষ্ঠা করেন এবং শিক্ষাগ্রহণের জন্য উন্মুক্ত করে দেন এটা, এবং শিক্ষা প্রতিষ্ঠানের ব্যয় নির্বাহের জন্য তিনি প্রচুর অর্থ ও খারাজ সম্পত্তি দান করেন। বায়তুল হিকমা ছিল একটি লাইব্রেরি অনুবাদ ব্যুরো এবং সেখান থেকে সবাই অনেককে ট্রেনিং দিয়ে বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং দিয়ে এসে এই বায়তুল হিকমাকে নিয়োগ করেন এবং 830 খ্রিস্টাব্দে তিনি বাগদাদে এই বায়তুল হিকমা নামক জগবিখ্যাত প্রতিষ্ঠানটি তৈরি করেন। এখান থেকে ইউক্লিড, পোস্টার, গ্যালেন, টলেমি, পল, ভ্যাসকারাই, অ্যারিস্টটল প্লেটো রচিত মূল্যবান গ্রন্থাদি সংগ্রহ করে এসব বড় বড় গ্রন্থ বিভিন্ন সাহিত্যিকদের বিভিন্ন সাহিত্য জ্যোতির্বিদ্যা দার্শনিক গ্রন্থ যে কোনো বিভিন্ন ধরনের সারা পৃথিবীর যত বিখ্যাত গ্রন্থ ছিল ভারত থেকে শুরু করে গ্রিক যেখান থেকে পাঠ করেছেন উনি সংগ্রহ করেছেন, করে এগুলোতে আরবিতে অনুবাদ করেন এবং মানুষের জন্য পড়ালেখার জন্য অনুবাদ করেন। এবং বায়তুল হিকমা এত বেশি বায়তুল হিকমার সুনাম ছড়িয়ে পড়ে যে ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হয়ে দাঁড়ায়, তার সময়কে ইসলামের অগাস্টান যুগ হিসেবে উল্লেখ করা হয়। জ্যোতির্বিদ আব্বাসীয় শাসনামলে জ্যোতিষশাস্ত্র চর্চা এক নতুন দিগন্ত সূচনা হয়। জ্যোতির্বিদ্যার গবেষণার জন্য মামুন তামিরে সামসিয়া নামক স্থানে একটি মান মন্দির প্রতিষ্ঠা করেন। সিদ্ধ বিন আলী, খালিদ বিন আবুল মালিক, ইয়াহিয়া বিন আল মনসুর মামুনের সময় স্বনামধন্য জ্যোতির্বিদ ছিলেন। খলিফা মামুনের শাসনামলে গণিতশাস্ত্রের উন্নতির জন্য তিনি চরম উৎকর্ষ সাধনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন এবং সেই সময় হিসাব জবরওয়াল মোকাবালা রচয়িতা মোহাম্মদ বিন মুসা আল খাওয়ারেজমি 880 এবং 850 খ্রিস্টাব্দে 16 শতাব্দী পর্যন্ত এই গ্রন্থটি ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পঠিত বিষয় হিসেবে সেই সময় অন্তর্ভুক্ত করা হয়। খলিফা আল মামুন 833 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।
তার উল্লেখযোগ্য কর্মের মধ্যে যতগুলো তার প্রতিষ্ঠান আছে তার মধ্যে যত কিছু করেন তার মধ্যে বায়ুদ্যুত মা উল্লেখযোগ্য। তিনি ভূগোল এবং দর্শন শাস্ত্রেও ব্যাপক উন্নতি সাধন করেন। আব্বাসীয় শাসকদের মধ্যে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ সাধনের জন্য খলিফা আল মামুনের যে অবদান রয়েছে ইসলামের ইতিহাসে তা উল্লেখযোগ্য। আমরা শ্রদ্ধা করে খলিফা আল মামুনের শাসনকালকে স্মরণ করব, বিশেষ করে জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রে তার উল্লেখযোগ্য ভূমিকার জন্য। এবং মানুষ হিসেবে উনি অত্যন্ত পরিশ্রমিত এবং পরিমার্জিত একজন মানুষ ছিলেন। তিনি সকল খিলাফতের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য সকল মতাবলম্বীদের নিয়ে একটি মন্ত্রিসভা গঠন করে, যেখানে সবার পার্টিসিপেশন থাকে এবং সবাই মত প্রকাশের একটা সুন্দর সুযোগ পেত, এবং কেউ যে উপর দিয়ে কথা বলবে সেই রকম কোনো সুযোগ ছিল না। আমরা খলিফা আল মামুনের শাসনকাল 813 খ্রিস্টাব্দ থেকে 833 খ্রিস্টাব্দ পর্যন্ত 14 বারে স্মরণ করব, এবং ইসলামের ইতিহাসে তার অবদানকে আমরা গৌরবোজ্জ্বল ইতিহাস হিসেবেই জানব। সবাই ভালো থাকবে, আশা করি তোমাদের খুব ভালো দিন আসবে এবং বৈশ্বিক সংকট কেটে যাবে। উপজেলার আয়োজনে তোমরা আসো, দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থেকো, আল্লাহ হাফেজ।